স্বাগতম বাংলা ধামাকা চ্যানেলে। হরিণ শিকার মামলায় জামিন পেলেন সালমান খান। 50,000 টাকার ব্যক্তিগত মুচলেকা দিয়ে এদিন সালমানের জামিন মঞ্জুর করে যোধপুর আদালত। আজ শনিবার সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান তিনি। বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে আদালতের। 20 বছর আগে রাজস্থানের কঙ্কনি গ্রামে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং করতে গিয়ে বিরল প্রজাতির হরিণ শিকার করেন সালমান খান। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তাকে 5 বছরের জেলের সাজা শুনিয়েছেন আদালত। তবে আদালতের কাছে জামিনের আবেদন করেন ভাইজানের আইনজীবী। এদিন শনিবার ছিল সালমানের জামিনের আবেদনের শুনানি। তার সেই জামিন মঞ্জুর করেন যোধপুর সেশনস কোর্টের বিচারক রবীন্দ্র যোশী। টানা 2 দিন জেলে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন টাইগার। তবে আগামী 7ই মে ফের আদালতে হাজিরা দিতে হবে সল্লুকে। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।